ইন্সপেক্টর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মুন্সিগঞ্জ। আমি মূলত লোহজং, সিরাজদি খান এবং শ্রীনগর এই তিনটা থানার দায়িত্বে আছি। মূলত মাদক নিয়ে আমি কাজ করি। এইটাই আসলে আমরা যারা মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, আমি করিনি, আমার যে পূর্বসূরী যারা মুক্তিযুদ্ধ করেছিল সেখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করেছিল। অত্যন্ত দুর্ভাগ্য বিষয় যে 75 পরবর্তী যে সরকারগুলো এসেছে বিভিন্নভাবে আমাদের নিচু করে রেখেছে। আমাদের সংবিধানকে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে। আমি মনে করি যে সবাই সোচ্চার থাকলে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এই যে স্বাধীনতার সপক্ষের যে সরকার, সেই সরকার আমাদের দাবিগুলো আস্তে আস্তে অবশ্যই মেনে নেবে। আমি আসলে ওই কথা বলবো না, আমি যেটা বলতে এসেছি যে আমাদের অনেক সমস্যা আছে, এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মাদক সমস্যা। আমরা যদি সবাই চেষ্টা করি, সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে আমরা একটা মাদকমুক্ত লোহজং, মাদকমুক্ত মুন্সিগঞ্জ গঠন করতে সক্ষম হব। আমাদের শ্রীনগরে আমাদের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে। আপনাদের পরিবারের কোনো সদস্য যদি মাদকাসক্ত থাকে, আমাদের ঢাকাতে একটা মাদক নিরাময় কেন্দ্র আছে, সেখানে আমরা চিকিৎসার ব্যবস্থা করে থাকি। আপনাদের এলাকায় যদি মাদক কেউ ব্যবসা করে থাকে, তাহলে আমাকে সংবাদ দেবেন গোপনভাবে, আপনাদের তথ্য গোপন থাকবে। আমি শুধু আমার মোবাইল নাম্বারটা দিয়ে বক্তব্য শেষ করব, যেহেতু এখানে সময় খুবই কম। আমার নাম হচ্ছে শিবনাথ কুমার সাহা। আপনাদের কাছে যারা মোবাইল আসবে নাম্বারটা একটু তুলে নেবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01712147045। আমি আবার বলছি 01712147045। এই সম্মেলন সফল হোক, সবাই আপনারা ভালো থাকি, সবার মঙ্গল কামনা করে বক্তব্য শুনছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।